বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, আপনারা আপনার স্ব স্ব জেলাকে প্রতিনিধিত্ব করবেন, বিভিন্ন বাহিনী থেকে এসেছেন। আমি দেখতে পাচ্ছি আনসার ডিপিপি আছেন, বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশ জেল, বাংলাদেশ পুলিশ আছে। আমার দোয়া থাকবে, আমি সবসময় একটা জিনিস চাই, আমার দেশের নাম তো এই জিনিসটা আপনাদের দ্বারা হবে হয়তো আমরা আমি হয়তো 19 বছর জাতীয় দলে খেলেছি, তো এখান থেকে কেউ না কেউ আরও বড় পর্যায়ে যাক, যে কোনো সেক্টরে, ইটস নট অ্যাবাউট ক্রিকেট, মানে যে কোনো জায়গায় যাক, যে কোনো স্পোর্টসে বাংলাদেশের নাম করুক, বাংলাদেশের জন্য কিছু নিয়ে আসুক, এটাই আমার সবসময় আশা থাকে। আর নড়াইল জেলা যেহেতু আছি, আমি আমি চাইবো ইনশাল্লাহ নড়াইলে টোটাল স্পোর্টস যেন আরও উপরে যায়। বর্তমানে আমাদের নড়াইল থেকে অনেক জাতীয় দলের খেলোয়াড় আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, হয়তো বা ক্রিকেটে এখন আপাতত নাই, তবে ইনশাল্লাহ সামনেও আসবে, ফুটবলেও আসবে, এই আশাই করছি।